অনুষ্ঠান দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। কলকাতা ফুটবলের সমস্ত খবর নিয়ে আবার হাজির। কাউন্টডাউন শুরু, অপেক্ষা আর মাত্র চার দিনের। তারপরই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। প্রতিযোগী দলগুলির প্রস্তুতি চূড়ান্ত পর্বে, সেই সব প্রস্তুতির খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, প্রস্তুতি সারছে মামুনি গ্রুপ পাঠচক্র, কল্যাণীতে চলছে কোচিং সার্টিফিকেট কোর্স, এএফসি চ্যাম্পিয়ন লীগ কোয়ালিফায়ারে ইস্ট বেঙ্গলের খেলা আগামী অগস্টে। চলে আসি বিস্তারিত খবরে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ময়দানে ইতিমধ্যেই একটা শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অতীতে তারা আই লীগের সর্বোচ্চ পর্যায়ে দাপটের সঙ্গে খেলেছে, আইএফএ শিল্ডেও রানার্স হওয়ার নজির রয়েছে এই দলের। আসন্ন ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। কল্যাণীতে তাদের সেই প্রস্তুতি দেখতে গিয়েছিলাম আমরা। চলুন দেখে নি সেই প্রস্তুতির ছবি। হাউ ইজ ইওর প্র্যাকটিস গোয়িং? The moment it's not been easy. We are one of the teams who start at least. I think even today there is four or five of our players who are not here. Two of them are going for office trials, one of them has exams, another one is still not here. So it's a lot of running around without really training with your starting 11. And that makes it difficult to prepare for the upcoming season. So it's not been easy until now. How hopeful for the Calcutta Football League? Look, I always try everything with our players. We have a lot of young players here, a lot of players who are for the first time going to play in Calcutta League. But as you know, we always try to do our best with the club. We always try to give new chances to talent. As we've done like with Sahil, for example, or in the past with Subutu and with Raja. But right now I look at it day by day. That's the only thing I can do, because I cannot give any information direction we're going to play day or day. Let us look day by day and let us hope that the team comes together as quickly as possible. Thank you and all the best for CFL. আর কদিন পরই ক্যালকাটা ফুটবল লীগ শুরু হচ্ছে, তো তোমাদের টিমের প্রস্তুতি কেমন চলছে? টিম বন্ডিং কেমন হয়েছে? তো কতটা আশাবাদী তোমরা তোমাদের টিম নিয়ে? ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। পার্সন সামনে সিএফএল, প্রস্তুতি তোমাদের কেমন চলছে? প্রস্তুতি তো অ্যাজ এক্সপেক্টেড অনুযায়ী খুব ভালোই চলছে। দুবেলা করে আমাদের ট্রেনিং হচ্ছে, আশা করছি যে ভালো মতো রেজাল্ট পাবো আমরা। নিজে সবাই 100% দিচ্ছি, কোচ রামভাই বলে দিচ্ছে, সেভাবেই আমরা এগোচ্ছি। গোলকিপার লাইন কেমন হয়েছে? গোলকিপার লাইন খুবই ভালো আছে আমার। আমাদের সঙ্গে 2 বছর ধরে সৌরভ আছে, আরও দুজন গোলকিপার আছে, মোটামুটি ভালো লাইন আছে। তো কতটা আমরা ফাইট দেখতে পারবো তোমাদের টিমের? সেটা তো লিগ শুরু হলে আমাদের একটা আশা আছে, আমাদের গ্রুপটাও দেখলাম, সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস যেভাবে করছি আশা করি সেভাবে রেজাল্ট পাবো। সবাই নিজে 100% এফোর্ট দিচ্ছে, এবার দেখা যাক লিগে কতটা কি করা যায়, তবে আশাবাদী আছে ভালো রেজাল্ট। মামুনি গ্রুপ পাঠচক্র, প্রিমিয়ার ডিভিশনের এই দলটি নৈহাটি স্টেডিয়ামে তাদের অনুশীলন করছে, আসুন দেখে নি কতটা প্রস্তুত তারা। দেখো, পাঠচক্র হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট টিম। পাঠচক্র থেকে প্লেয়ার আসবে, তারা আমাদের সিনিয়র টিমে আসবে আর এফবিএল খেলবে। পাঠচক্র থেকে প্লেয়ার উঠে আসবে, দু চারজন সিনিয়র প্লেয়ার নেওয়া হয়, এবং যেহেতু করোনার জন্যে এই তারকদের পরবর্তী ব্যাচের মধ্যে একটা 3 বছরের গ্যাপ আছে, তাই আমরা
চেষ্টা করেছি এবছর পাঠচক্রটাকে যতটা সম্ভব গুছিয়ে পাবো। আর এবছর প্রথম থেকেই লালের দায়িত্বে আছে, লাল ব্যাপারটা অনেক গুছিয়ে দিয়েছে, ম্যাচেও ভালো খেলছে। আমরা ভবানীপুরের সঙ্গে একটা ম্যাচ খেলেছি, ম্যাচটা ড্র হয়েছে। আমি বলবো এনকারেজিং ফর দ্য বয়েজ। অ্যান্ড তাছাড়াও পাঠচক্র কালকেও একটা ম্যাচ খেলেছে সত্যি একটা টুর্নামেন্ট, সেটাও জিতেছে। আমি ওই জেতা হারাটা বলবো না, আমি বলবো যে পাঠচক্র ভালো খেলবে। পাঠচক্র বেশ কিছু প্লেয়ার গত বছর সাহিল হরিজনকে এনেছিল, সাহিল হরিজন এখন বাংলার মধ্যে মোটামুটি নাম হয়ে গেছে, যদিও ইঞ্জুরির জন্য এখন খেলতে পারছে না, কলকাতা লিগ হয়তো ওকে পাবো না। কিন্তু আমার ধারণা সাহিল এই বছরও বাংলা দলকে এবং বাংলার ফুটবলকে পাঠচক্র দুটো তিনটে নতুন প্লেয়ার উপহার যারা আগামী দিনে বাংলার মুকুট। সামনে ক্যালকাটা ফুটবল লিগ শুরু হচ্ছে, তোমাদের টিমের প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি 100 নতুন প্লেয়ার আমাদের, আর সবথেকে ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার পেয়েছি এবছর, আশা করি আমরা ভালো ফল করতে পারব। দল গঠনটা কী করে করলে? দল আমাদের মূলত গত বছরের কয়েকজন প্লেয়ার ছিল, বেশ কয়েক অল্প 4-5 জন ছিল। বাদ বাকি আমরা ট্রায়াল অর্গানাইজ করি, ট্রায়ালে যারা যারা প্রিভিয়াস অনেক ক্লাবে খেলেছে, কেউ প্রিমিয়ার খেলেছে, কেউ ফার্স্ট ডিভিশন, কেউ থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যার যে যোগ্যতা অনুযায়ী যেটুকু আমার চোখে ধরা পড়েছে তারা আমাদের টিমে চান্স পেয়েছে। গ্রুপটা ভালোই আছে তোমাদের, তো কতটা আমরা দেখতে পারবো ফাইট তোমাদের টিমের সিএফএল? আমি এই মুহূর্তে বেশি কিছু বলার জায়গায় নেই, কারণ যেহেতু আমি একদমই নতুন টিম অ্যাসেম্বল করা হয়েছে। আমরা চেষ্টা করছি ভালো রেজাল্ট দেওয়ার, আশারূপ আমি আশাবাদী খেলার জন্য। ওকে, থ্যাংক ইউ। সামনে সিএফএল শুরু হচ্ছে, তো তোমাদের প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি ভালো আছে, এবার স্কোয়াডটা ভালো, আরও ভালো করা হয়েছে। তো কীরকম টিম কীরকম হয়েছে? টিম ভালো আছে, স্যার লালদা আমাদের কোচ আছে, তো অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে। আর তোমার কতটা তুমি আশাবাদী যে কতটা ফাইট দেবে সিএফএলে? হ্যাঁ, সিএফএল এবার আমার সেকেন্ড সিজন, তো এবার প্রথম বছর মনে হয় ক্যাপ্টেনশিপ দিয়েছে, তো আমার চেষ্টা আছে যে আরও ভালো করি এই বছরটা। আগের বছর সেরকম যায়নি, এই বছর আরও ভালো করার চেষ্টা। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। ভারতীয় ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন প্রশিক্ষিত কোচের, সেই লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন সার্টিফিকেট কোর্স করানো হয় আগ্রহী কোচদের। কল্যাণীতে এই মুহূর্তে চলছে আইএফএ এর পরিচালনায় এএফসি বি সার্টিফিকেট কোর্স। আসুন দেখে নিই সেই কোর্সে কি হলো, কি বলছে কোচিং ইনস্ট্রাক্টর, কি বলছেন প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। স্যার, এই যে কোর্সে ये ठीक किस किस विषय के ऊपर जोर दे रहे हैं? This is a B license course. We are trying to emphasize the coaches development is happening and this course is very important for them. सर, यहाँ पर जो कोच आया है वो कितना मैंने अप्रिशिएट और ये कर रहे हैं कोर्स को लेकर? द कोचेज हु आर इन दिस बैच दे आर गिविंग देयर एफर्ट, बट स्टिल एज वी एज इंस्ट्रक्टर्स वी आर ट्राइंग टू मॉडल देम टू बिकम मच बेटर कोचेज और अच्छा करना चाहते हैं। सर, एक कोच के लिए कितना ज़रूरी है ये कोर्स करने के लिए? बहुत ज़रूरी है, क्योंकि लिए वो जो सी लाइसेंस है, सी लाइसेंस के बाद नदर लेवल इज बी लाइसेंस, उसके बाद फिर ए लाइसेंस, उसके बाद प्रो लाइसेंस। सो एवरी स्टेप there are a lot of changes in this course, so ye course karne se un log ko aur knowledge badh sakta hai, isliye wo course kara. Thank you sir and good luck. Thank you. Basically ki bishoy upor ei course ta kotha kora hocche? AFC B license coach course, jekhan theke amra coachera jara coaching korai moydane ba bibhinno club e, jara amra aro beshi coaching shike jate amra moydane premier division coach ba keu I league second division ba ka I league premier division বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য মোস্ট অল এই কোর্সটা সব প্লেয়ারের করা উচিত, প্লেয়ার এবং যারা কোচিং করতে ভালোবাসে তাদের করা উচিত। আইএফএর একটা বড় উদ্যোগ, আইএফএ এই দায়িত্বটা নিয়েছে, কল্যাণীর মতন একটা জায়গায় আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে এরকম একটা কোর্সে। এখানে আমরা হ্যাপি, আমরা ভালো আছি এবং এই কোর্সটা করে আমরা অনেক কিছু শিখতে পারছি, আগামী দিনে যাতে আমাদের আরও নেক্সট জেনারেশনকে আমরা আরও ভালো কোচিং ডেভেলপ করাতে পারি। তোমার কি মনে হয় তোমাদের মতো প্লেয়ারদের তোমাদের সময়কার প্লেয়ারদের এই কোর্সটা করাটা কতটা জরুরি? অবশ্যই, এখন লাইসেন্স ছাড়া, কোনো লাইসেন্স ছাড়া কোচিং করানো ভেরি ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে তুমি যত উপরের দিকে যাবে সেখানে লাইসেন্স কোচ না হলে তুমি নিজে যদি না শিক্ষিত হও তুমি আরেকজনকে শিক্ষা দেবে কীভাবে? তাই এখানে কোর্স ভীষণভাবে দরকার, বিশেষ করে এই যে এখন যে ফুটবল কোর্সগুলো এসছে বি লাইসেন্স কোর্স, অলমোস্ট সিনিয়রদের প্রায় বয়স 18+, তো তাদেরকে কোচিং করানোর একটা সুযোগ পাচ্ছে আমরা 15-18। তো আমার মনে হয় এই সমস্ত যারা এক্স প্লেয়ার যারা আছে, যারা পুরনো প্লেয়ার বা যারা আপকামিং প্লেয়ার, তাদেরকে কোর্স যদি করে তারা ময়দানে কোচিং করাতে যায়, আমরা অনেক বেশি তাদের টিমকে অনেক ডেভেলপ করতে পারবে, অনেক বেটার হবে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।
বেসিক্যালি কোন কোন বিষয়ের উপর এই কোর্সে জোর দেওয়া হচ্ছে? বেসিক্যালি সমস্ত ব্যাপারটাই জোর দেওয়া হয় যেগুলো ফুটবলে দরকার। আন্ডার 14-এর পর যে ছেলেগুলোকে যা যাভাবে উন্নতি করা যায় সেগুলো টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, স্ট্রেংথ সমস্ত কিছুর উপরই আমাদের এটা শেখানো হচ্ছে। তো শেষ প্রশ্নটা মানে একদম একই প্রশ্ন যে তোমাদের সময়কার প্লেয়াদের কতটা জরুরি কোর্সটা করানোর জন্য? শুধু আমাদের নয়, যারাই এক্স প্লেয়ার আছি, যারা খেলেছি, তাদের জন্য এই কোর্স যে কটা AIFFA অর্গানাইজ করছে, IFA আমাদের এটা রেখে ঠিকভাবে ইয়ে করছে, যে কটা যে ডি থেকে শুরু করে আপ টু এ প্রত্যেক প্লেয়ারদের এক একটা করে করা দরকার, জরুরি। কারণ হচ্ছে এটা থেকে করার পরে যে ইনস্ট্রাক্টর যেগুলো বলছে, যেগুলো হচ্ছে আমাদের ইউথ ডেভেলপমেন্টের জন্য এইটা করলে পরে এইটা হবে, এইটা হবে, স্টেপ বাই স্টেপ আমরা সেটা করতে পারবো আপকামিং যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য। ধন্যবাদ দাদা। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় AFC চ্যাম্পিয়ন লীগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। গতকাল প্রকাশিত হয়েছে ক্রীড়া সূচি। সূচি অনুযায়ী ইস্ট বেঙ্গলের খেলা আগামী 14 অগস্ট। যুব ভারতীতে তারা মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের FC অলটিন আসিরের। এদিকে ইস্ট বেঙ্গলের ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেইটন সিলভা আরো এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন ক্লাবের সঙ্গে। তৈরি? হ্যাঁ, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছিল 1942 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী, রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, প্রশান্ত গুপ্ত, মিলন হেমব্রম, হিমান মুখার্জি, প্রবীর সাহা, স্কানিসুর রহমান ও মোহাম্মদ আহমেদ। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন কলকাতা ফুটবল লীগ নিয়েই। আজকের প্রশ্ন হলো, কোন ভারতীয় ক্লাব সবচেয়ে বেশিবার কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে এবং কতবার? মনে হচ্ছে অনেকেই আপনারা উত্তরটা জানেন, তাহলে দেই কেন? কমেন্ট বক্সে চটপট লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো আপডেটস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ফুটবলের নতুন কিছু আপডেটস নিয়ে। শুভরাত্রি।